দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে সর্বপ্রথম জানিয়ে দেবো আমাদের হাতে থাকা সর্বশেষ আপডোটগুলো পরাজয় মেনে নিতে শুরু করেছেন ট্রাম্প এদিকে যুদ্ধে জড়াতে যাচ্ছে ভারত পাকিস্তান ইরানে ঢুকে আল কায়দা নেতাকে হত্যা করে ইসরায়েলি গোয়েন্দারা ইসরায়েলের সঙ্গে পূর্ণাঙ্গ সম্পর্ক প্রতিষ্ঠার গোপন আলোচনায় নাইজার বলছে রিপোর্ট আরো জানিয়ে দিব ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে পেন্টাগনের সাবেক কর্মকর্তাদের সহযোগিতা চাইলেন বাইডেন সর্বশেষ জানিয়ে দিব ইরান সফরে ইরাকের প্রতিরক্ষামন্ত্রী আলোচনা হবে সামরিক সহযোগিতা নিয়ে দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত পরাজয় মেনে নিতে শুরু করেছেন ট্রাম্প সদ্য সমাপ্ত নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের বিজয় মেনে নিতে অস্বীকার করে আসা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার অবস্থান বদলানোর ইঙ্গিত দিয়েছেন নির্বাচনে জালিয়াতির ভিত্তিহীন অভিযোগ তুলে বেশ কিছু অঙ্গরাজ্যে মামলা করেছেন তিনি ট্রাম্পের দাবি তিনি নির্বাচনে জয়ী হয়েছেন গতকাল এক সংবাদ সম্মেলনে ট্রাম্প পূর্ববর্তী অবস্থান থেকে খানিকটা সরে এসে বলেছেন তিনি প্রেসিডেন্ট থাকবেন কিনা তা সময় বলে দেবে করোনা ভাইরাস টাস্ক ফোর্স সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে ট্রাম্প কথা বলেছেন বলে খবর দিয়েছে ফরাসি বার্তা সংস্থা নির্বাচন শেষ হওয়ার পর দীর্ঘ সময় ক্যামেরার সামনে কথা বলা থেকে বিরত থাকেন ডোনাল্ড ট্রাম্প গতকাল হোয়াইট হাউজের রোজ গার্ডেনের আয়োজিত করোনা ভাইরাসের বিস্তার অব্যাহত থাকলেও যুক্তরাষ্ট্র জুড়ে আবারও লকডাউন শুরু করবেন না জানিয়ে ট্রাম্প বলেন আশা করছি ভবিষ্যতে যে কোনো কিছু ঘটতে পারে কোন প্রশাসন দায়িত্ব নেবে তা কেউ বলতে পারে না আমার ধারণা এর জন্য সময় লাগবে ট্রাম্পে এই ইঙ্গিতে পরাজয় মেনে নেওয়ার আভাস বলে মনে করছেন অনেকেই তবে গতকাল টুইট বার্তায় নির্বাচনে জালিয়াতি নিয়ে তার দাবিকে সমর্থন জানানোয় সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প আগামী শনিবার ওয়াশিংটনের পরিকল্পিত র্যালিতে তাকে থামানো হতে পারে বলে মন্তব্য করেন তিনি উল্লেখ্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ইতিমধ্যে জয় নিশ্চিত করা জো বাইডেন রিপাবলিকানদের ঘাঁটি হিসেবে পরিচিত জর্জিয়া রাজ্যেও জয় পেয়েছেন উনিশশো সালের পর প্রথম কোন ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে রাজ্যটিতে জয় পেলেন তিনি এই জয়ের মধ্য দিয়ে তিনশ ছয়টি ইলেক্টোরাল ভোট নিশ্চিত করলেন তিনি ফল ঘোষণার বাকি থাকা একমাত্র দুইশো বত্রিশে যুদ্ধে জড়াচ্ছে ভারত পাকিস্তান জীবন দিয়ে হলেও মাতৃভূমিকে রক্ষা করব ভারতকে হুঁশিয়ারি দিয়ে সতর্ক করেছে পাকিস্তান গতকাল আইন অব কন্ট্রোলে দুদেশের পাল্টাপাল্টি হামলায় হতাহতের ঘটনায় নয়াদিল্লিকে সতর্ক বার্তা দিয়েছে ইসলামাবাদ পাক মিলিটারি উইং এক বিবৃতিতে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমে এসেছে দুপক্ষের লড়াইয়ে ভারতীয় সেনারাই ক্ষতিগ্রস্ত হয়েছে তবে নয়াদিল্লি যদি সীমান্তে উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি করে আমরা একইভাবে জবাব দেব সামরিক বাহিনীর পক্ষ থেকে বিবৃতিতে দাবি করে ভারতীয় বাহিনী বিনা উস্কানিতে সীমান্তে বসবাসরত নিরীহ মানুষের লক্ষ্য করে মর্টার ও বর্ষণ করেছে হামলার জবাবও দেয় পাক বাহিনী কিন্তু নিজেদের ব্যাপক ক্ষয়ক্ষতিতে জনগণের সামনে অপদস্থ হয়েছে ভারতীয় বাহিনী নিজেদের ভুল না বের করে তারা আবারও সীমান্তে যুদ্ধে মেতেছে পাক সেনারা ভারতীয় হামলার উপযুক্ত জবাব দিয়েছে বলে জানায় পাক জনসংযোগ অধিদপ্তর আইএসপিআর উল্লেখ করে হামলায় বেশিরভাগ সেনা প্রাণ হারিয়েছে। তবে এ নিয়ে মতোই মিথ্যাচার করেছে নয়াদিল্লি পাক বাহিনী কখনো প্রতিবেশী দেশের সঙ্গে যুদ্ধে চড়াতে চায় না শান্তি বজায় রাখাই তাদের আদর্শ বলে উল্লেখ করে আইএসপিআর তবে ভারত যদি নিজেদের আচরণ না পাল্টায় এবং উস্কানিমূলক আচরণ অব্যাহত রাখে পাকিস্তান যথাযথ জবাব দিতে প্রস্তুত 2020 সালে 2150 বারের বেশি যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ভারত যা আঞ্চলিক শান্তি ও সুরক্ষার জন্য হুমকি হিসেবে দেখছে পাকিস্তান এদিকে ভারতীয় বাহিনীর বরাতে দেশটির গণমাধ্যম বলছে বিনা প্ররোচনায় জম্মুর পঞ্জো এবং উত্তর কাশ্মীরের গুরেজে পুরি পর্যন্ত এলাকায় হামলা চালায় পাকিস্তানি সেনা তাতে ভারতের চার সেনা ও এক বিএসএফ সাব inspector সহ 11 জন নিহত হন বিশ্বের অন্যতম স্পর্শকতার সীমান্তগুলোর মধ্যে একটি আইন অফ কন্ট্রোল হঠাৎ এই সীমান্ত প্রতিবেশী দুদেশ মধ্যে উত্তেজনা আঞ্চলিক অস্থিরতা বাড়ার আশঙ্কা করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা দুদেশের রক্তক্ষয়ী সংঘাতে সীমান্ত এলাকার বেসামরিক মানুষের মৃত্যু হার বাড়বে এদিকে ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা পাকিস্তানের দিকে দোষ চাপিয়ে দাবি করেছেন শীতে কাশ্মীরে তীব্র তুষারপাতের আগেই জঙ্গি অনুপ্রবেশে লক্ষ্য করেই নিয়ন্ত্রণ রেখায় তৎপরতা অনেকটাই বাড়িয়েছে পাকিস্তান তবে ইসলামাবাদ কখনো সফল হবে না বলেও জানায় ভারত এদিকে ইরানে ঢুকে আল কায়দা নেতাকে হত্যা করে ইসরায়েলি গোয়েন্দারা আফ্রিকায় উনিশশো সালে মার্কিন দূতাবাসে হামলায় অভিযুক্ত আল কায়দা নেতা আবদুল্লাহ আহমেদ আবদুল্লাহ ওরফে আবু মোহাম্মদ আল মাস্টিকে ইরানে ঢুকে হত্যা করেছে ইসরায়েলি গোয়েন্দারা তিন মাস আগে চলতি বছরের আগস্টে তেহরানে মোটর সাইকেলে করে দুই ইসরায়েলি গোয়েন্দা গুলি করে আল মাস্টিকে হত্যা করে এ সময় ইসরায়েলি গোয়েন্দাদের গুলিতে আল মাস্টির মেয়ে ওসামা বিন লাদেনের ছেলে হামজা বিন লাদেনের স্ত্রীও নিহত হন মার্কিন গোয়েন্দাদের বরাদ্দ দিয়ে নিউ ইয়র্ক টাইমস গতকাল এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ইসরায়েলের সঙ্গে পূর্ণাঙ্গ সম্পর্ক প্রতিষ্ঠার গোপন আলোচনায় নাইজার বলছে রিপোর্ট ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে পূর্ণাঙ্গ সম্পর্ক প্রতিষ্ঠার জন্য গোপন আলোচনা শুরু করেছে পশ্চিম আফ্রিকার দেশ নাইজার সংযুক্ত আরব আমিরাত বাহারাইন এবং সুদান ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার ব্যাপারে চুক্তি সই করার পর নাইজার একই পথ অনুসরণ করছে ইসরায়েলের হিব্রু ভাষার দৈনিক পত্রিকা ইয়েদিয়ত ওহরনদ গতকাল এক প্রতিবেদনে জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন এই জল্পনা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে যে সর্বশেষ মুসলিম রাষ্ট্র হিসেবে পশ্চিম আফ্রিকার দেশ নাইজার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে পারে সম্প্রতি ইহুদিবাদী গণমাধ্যম খবর বের হচ্ছে যে সালমান নাইজারের কর্মকর্তাদেরকে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার ব্যাপারে উৎসাহিত করেছেন ইসরায়েলের অহরনথ পত্রিকাটি তার প্রতিবেদনে জানিয়েছে যে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় মনে করছে যদি নাইজার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বাজুম আগামী সাতাশ সেপ্টেম্বর প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হতে পারেন তাহলে ইসরায়েল এবং নাইচারের মধ্যে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা হবে এ সূত্র জানিয়েছে পার্স টুড়ে এদিকে ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে পেন্টাগনের সাবেক কর্মকর্তাদের সহযোগিতা চাইলেন বাইডেন আমেরিকার সদ্য সমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনের বিজয়ী প্রার্থী যে বাইডেন ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের সাবেক কর্মকর্তাদের সহযোগিতা চেয়েছেন সাবেক জিম ম্যাটিসের সঙ্গে কাজ করেছেন এমন কর্মকর্তাদের সঙ্গে মূলত বাইডেন আলোচনা শুরু করেছেন এ সমস্ত কর্মকর্তাদের কেউ কেউ বাইডেনের সরকারে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে অন্তত তিনটি সূত্রের বরাদ দিয়ে আমেরিকার অনলাইন পলিটিকো ম্যাগাজিন জানিয়েছে যে বাইডেন অনেকটা দ্বিদলীয় সরকার গঠন করতে পারেন যাতে ট্রাম্পের আমলের সাবেক কোন কর্মকর্তা থাকবেন আমেরিকায় গত তিন নভেম্বর অনুষ্ঠিত হয় এবং এতে দলের বাইডেন বলে মার্কিন গণমাধ্যম ঘোষণা করেছে। তিনি পর্যন্ত ডেমেন্ট ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন অথচ প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে দুইশো সত্তরটি ভোট প্রয়োজন কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের ফলাফল মেনে নিতে চাইছেন না তিনি বলছেন নির্বাচনে ব্যাপকভাবে কারুচুপি হয়েছে তবে তার দাবির পক্ষে এখনো পর্যন্ত শক্ত কোনো প্রমাণ তিনি হাজির করতে পারেননি এই সূত্র জানিয়েছে পার্স টুডে সর্বশেষ জানিয়ে দিচ্ছি ইরান সফরে ইরাকের প্রতিরক্ষামন্ত্রী আলোচনা হবে সামরিক সহযোগিতা নিয়ে ইরাকের প্রতিরক্ষামন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল জোমা আনাদ শাহাদ খাত্তাব আজ ইরানের তেহরান ইরান সফরে যাচ্ছেন প্রতিবেশী দেশটির সঙ্গে ইরাকের সামরিক সম্পর্ক জোরদার করার লক্ষ্য নিয়ে তিনি ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্যই মূলত এ সফরে যাচ্ছেন এর আগে ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি ইরাকি প্রতিরক্ষামন্ত্রীকে তেহরান সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন এ সফরে ইরাকি প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে সর্বোচ্চ পর্যায়ের সামরিক কমান্ডাররা থাকবে তেহরান অবস্থানকালে ইরাকের প্রতিরক্ষামন্ত্রী ইরানের প্রতিরক্ষা সঙ্গে আলোচনা করা ছাড়াও অন্যান্য শীর্ষ পর্যায়ের সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন গত মে মাসে এক ভিডিও কলে ইরানের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল আমির হাতামি ইরাকি প্রতিরক্ষামন্ত্রীর কাছে দ্বিপাক্ষিক জোরদার করার আগ্রহ প্রকাশ করেছিলেন তিনি বলেছেন এ ধরনের সম্পর্ক সামরিক সহযোগিতার ক্ষেত্রে একটি মডেল হিসেবে অনুষ্ঠিত হবে জেনারেল হাতামি জোর দিয়ে বলেছিলেন আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা পূর্ণাঙ্গ প্রতিষ্ঠার জন্য ইরাক এবং ইরানের মধ্যে সামরিক সহযোগিতা জোরদার করা প্রয়োজন ইরাকের সাবেক স্বৈরাশাসক সরকারের পতনের পর থেকে বাগদাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রক্ষা করে আসে ইরান সূত্র পার্স টুডে আজকের মতো এখানেই শেষ করছি সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য